পরলোকে চলে গেলেন রাজ্যের প্রবীণ সাংবাদিক মিলন দে সরকার। প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন যাবৎ ডেইলি দেশের কথা পত্রিকায় কর্মরত ছিলেন। নানাবিধ শারীরিক সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় অবশেষে বুধবার দুপুরে 12:55 জিপি হাসপাতালে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে খবর ছড়িয়ে পড়তেই শোক সাংবাদিক মহলে। জিবি হাসপাতাল থেকে তার মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিজ কর্মক্ষেত্র ডেইলি দেশের কথা পত্রিকা হয়ে আগরতলা প্রেস ক্লাবে আনা হয়। সেখানে সাংবাদিকরা সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব সহ নানা গুণীজনেরাও তার মরদেহে পুষ্পার্ঘ্য দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তিনি প্রেস ক্লাবের একজন সক্রিয় সদস্য ছিলেন। প্রেস ক্লাব থেকে তার মরদেহ রাজধানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে তার পরিবারের তরফে। প্রয়াত সাংবাদিক মিলন দে সরকার সম্বন্ধে স্মৃতিচারণ করতে গিয়ে প্রেস ক্লাবের সভাপতি তথা সান্ধ্য পত্রিকার সম্পাদক সুবল দে বলেন, তার মৃত্যুতে আমাদের সাংবাদিক জীবনের ক্ষতি হলো। একটি হল আমরা যেভাবে তাতে করে সাহসী সাংবাদিক তৈরি করাও খুব কষ্ট করে। তার মৃত্যুতে আমরা ঘটনা পেশ করব পাশাপাশি সমস্ত সাংবাদিক পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আর আত্মীয় শান্তি লাভ করে।